বৈশ্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞায় রাশিয়ার অনুমোদন প্রত্যাহার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এই বিষয়ে একটি আইনে স্বাক্ষর করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কোর দাবি এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তালবাহানা করছে, আর সেজন্যই এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এর আগে গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল। ১৯৯৬ সালে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি CTBT গ্রহণ করা হয়েছিল। এতে বলা হয়েছে নতুন করে আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না, কিন্তু যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুমোদন করেনি, তাই তারা চুক্তি বাস্তব মেনে চলেছে। এছাড়া চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, মিশর, উত্তর কোরিয়া, ইরানও এই চুক্তি অনুমোদন করেনি। পুতিনের দাবি, বেশ কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চাইছেন, তাই তিনি এখনও কোনো মন্তব্য দেননি বা সিদ্ধান্ত নেননি। তবে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না।